नमस्कार बंधुरा मेकी डेजी ओ सोनानाते अपने सकल के स्वागत जानी। आज के एक थाल बसर भिडियो नहीं रेड एवं येलोर कम्बिनेशने बनिए तो देखते बे सुंदर होगारो नम्बर कुशिकाटा दिए बनिए शुरू करी आजकल भिडियो। प्रथम येलो कलर दिए काज शुरू कर मैजिक रिंग बनिए काजटा शुरू करेछी। तो एखाने मैजिक रिंग बनिए निलाम। एरपरे तीनटे चेन बनिए निची और रिंगर मध्य हमें डबल क्रोचेट बनाब। रिंगर मध्य बारोटा डबल क्रोचेट बनाब, तीनटे चेन मैं एक डबल क्रोचेट और एगारोटा, मोट बारोटा डबल क्रोचेट हमें रिंगर मध्य बनिए नेब। हो गए फर्स्ट रो कम्प्लीट, एबार सेकेंड रो शुरू कर। तो एखाने जे तीनटे चेन बनिए सेखाने एक स्लिप स्टिच दिए निची। हो गेलो एरपरेर रोटाते जेटा करब तीनटे चेन बनिए निलाम, तारपरे एक ही गैपर मध्य बा एक ही स्टीचर मध्य और एक डबल क्रोचेट मैं दुटो डबल क्रोचेट हो गेलो। तारपरेटाते दुटो डबल क्रोचेट मैं प्रत्येक स्टीचर मध्य दुटो करे डबल क्रोचेट बनिए नेब। इटाके डबल करे नेब मैं बारोटा आछे चौबीसटा डबल क्रोचेट। हो गेलो थार्ड रो तीनटे चेन बनाच्छि, तारपरेर गैपर मध्य दुटो डबल क्रोचेट एक संगे बनिए नेब पर स्टीचे। तारपर जेटा करब एक डबल क्रोचेट बनिए नेब, डबल क्रोचेट एक ही स्टीचर मध्य बनिए नेब। तो ये रोटा कमप्लीट करब, मोट 36 डबल क्रोचेट थाकबे रोटाते शेषे। एरपर जेटा करब प्रथम तीनटे चेन बनिए निची, तारपर एक डबल क्रोचेट, तारपर स्टीचर मध्य दुटो डबल क्रोचेट एक संगे, तारपर एक डबल क्रोचेट पर स्टीचे आरो एक डबल क्रोचेट माने दुटो डबल क्रोचेट, तारपरे तीन नम्बर स्टीचटाय दुटो डबल क्रोचेट एक संगे। तो ये रोटा कमप्लीट करब, 48 डबल क्रोचेट एखाने बनिए नेब। पर रोटा शुरू करछी, प्रथमे तीनटे चेन, तारपरे एक डबल क्रोचेट, आरो एक डबल क्रोचेट माने तीनटे डबल क्रोचेट पर हो गेलो। फोर्थ स्टीचटार मध्य दुटो डबल क्रोचेट एक संगे बनाबो, फोर्थ स्टीचर मध्य इनक्रीज करब। आबारो तीनटे डबल क्रोचेट एक एक करे बनाबो, चार नम्बरटा इनक्रीज करब, एइभाबे रोटा कमप्लीट होबे। परेर रोटा शुरू करछि, तीनटे डबल क्रोचेट, तारपरे परपर आरो तीनटे स्टीचेर मध्ये एकटा एक तीनटे चेन प्रथमे शुरू करलाम, तारपरे आरो तीनटे डबल क्रोचेट परपर तीनटे स्टीचर मध्य करलाम माने चारटे डबल क्रोचेट एकटा एकटा करे बनालाम। एबार फिफ्थ स्टीचर मध्य इनक्रीज करब,
তো হয়ে গেছে। এবার আমি ইয়েলো কালারটা রেখে দিয়েছি, এবার রেড কালারটা অ্যাটাচ করেছি। এখান থেকে কাজ শুরু হবে। প্রথমে পাঁচটা চেন বানিয়ে নেব, তারপরে একটা স্টিচ স্কিপ করে পরেরটা একটা ডাবল ক্রোচেট, দুটো চেন, আবারও একটা স্কিপ করে স্টিচ, তারপরেরটা ডাবল ক্রোচেট একটা। তো এইভাবেই রোটা বানাবো। তো প্রথম পাঁচটা চেন নেবার কারণ তিনটে চেন একটা ডাবল ক্রোচেট আর দুটো চেন যে গ্যাপটার জন্য। তো এইভাবে রোটা কমপ্লিট করব। হয়ে গেছে। আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে সুতোর ফাঁসটাকে গ্যাপে নিয়ে চলে এসেছি। এবার কাজ শুরু হচ্ছে। তো তিনটে চেন, তারপরে আরও একটা ডাবল ক্রোচেট গ্যাপের মধ্যে, মানে দুটো ডাবল ক্রোচেট হয়ে গেল। এরপর একটা চেনের স্পেস দেব, তারপরের গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোচেট। তো এইভাবে এই রোটা কমপ্লিট করব। প্রত্যেকটা গ্যাপের মধ্যে দুটো করে ডাবল ক্রোচেট বানাবো আর তারপরে একটা চেনের স্পেস দেব। এইভাবে পুরো রোটাকে কমপ্লিট করে নেব। হয়ে গেল। পরের রোটা এবার শুরু করব। আমি স্লিপ স্টিচ দিয়ে গ্যাপের মধ্যে চলে এসেছি, যে চেনের স্পেস রয়েছে সেখানে চলে এসেছি। এবার কাজ শুরু করছি। তো প্রথমে তিনটে চেন এবং আরও দুটি ডাবল ক্রোচেট, মানে তিনটে ডাবল ক্রোচেট এখানে বানিয়ে নেব। এরপরে একটা চেনের স্পেস দেব, তারপর নেক্সট যে গ্যাপটা সেখানে যাব, সেখানেও তিনটে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। তারপরে একটা চেনের স্পেস দেব, তার পরের গ্যাপে যাব। তো এইভাবে এই রোটা কমপ্লিট করব, তিনটে করে ডাবল ক্রোচেটের রো। হয়ে গেছে। এরপরের রোটা শুরু করছি। তো প্রথমে তিনটে চেন আর তিনটে ডাবল ক্রোচেট, মানে চারটে ডাবল ক্রোচেট, তারপরে একটা চেন, আবারও চারটে ডাবল ক্রোচেট পরের গ্যাপে। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে চারটে করে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। হয়ে গেল চারটে ডাবল ক্রোচেট। একটা চেনের স্পেস দেব, পরের গ্যাপে চলে যাব, সেখানে আবারও চারটে ডাবল ক্রোচেট। তো এইভাবে এই রোটা কমপ্লিট করব, চারটে করে ডাবল ক্রোচেট বানাবো আর মাঝে একটা করে চেনের স্পেস দেব। এইভাবে পুরো রোটাকে কমপ্লিট করব। রেড কালারটা আমি এবার রেখে দিয়েছি, আবারও ইয়েলো কালার দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এবার যেটা করব, এই যে দুটো ডাবল ক্রোচেটের, চারটে ডাবল ক্রোচেটের মাঝে দুটো ডাবল ক্রোচেট নিয়ে যে গ্যাপটা, সেখানে স্লিপ স্টিচ দিয়ে চলে এলাম, ইয়েলোটা সেখানে অ্যাটাচ করলাম। এরপর এইখান থেকেই কাজ শুরু হবে, দুটো ডাবল ক্রোচেট বাঁদিকে এবং দুটো ডাবল ক্রোচেট ডান দিকে, তিনটে চেন, একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোচেট, মানে দুটো ডাবল ক্রোচেট হয়ে গেল, তারপরে একটা চেন, তারপর নেক্সট যে চেনের স্পেসটা আছে সেখানে চলে যাব, সেখানেও দুটো ডাবল ক্রোচেট। এখানে আমি প্রত্যেকটা গ্যাপের মধ্যে দুটো করে ডাবল ক্রোচেট বানাবো। একটা বানাবো এই যে চারটে চেনের, চারটে যে ডাবল ক্রোচেট আছে তার মাঝে, দুটো ডাবল ক্রোচেটের মাঝে বানাবো, আর এখানে যে একটা চেনের স্পেস রয়েছে সেখানে বানাবো দুটো ডাবল ক্রোচেট। তো পুরোটা এইভাবে কমপ্লিট করব, দুটো করে মাঝে বানাবো আর দুটো করে এই যে চেনের গ্যাপ সেখানে বানাবো। তো এইভাবে দুটো ডাবল ক্রোচেটের রো, তারপর তিনটে ডাবল ক্রোচেটের রো, এবং সব শেষে একটা প্লেন ডাবল ক্রোচেটের রো বানিয়ে নেব। তো তিনটে রো আমি এখানে বানিয়েছি, দেখুন, প্রথমে দুটো ডাবল ক্রোচেটের রো, তারপরেরটায় তিনটে ডাবল ক্রোচেটের রো, এবং লাস্ট রোটা
একটা রো প্লেন বানিয়েছি কোনো চেন স্পেস ছাড়া, প্রত্যেকটার ওপরে একটা করে, আর ওই যেখানে চেন স্পেস ছিল সেখানেও একটা করে ডাবল ক্রোচেট বানিয়েছি। তো এইভাবে একটা পুরো গোটা রো বানিয়েছি। এবার লাস্ট রো মানে বর্ডার বানাচ্ছি, রেড কালারটা উঠিয়ে নিয়েছি, প্রথমে একটা চেন, তারপর একটা সিঙ্গেল ক্রোচেট একই গ্যাপের মধ্যে, তারপরে তিনটে চেন। এবার আমি এখান থেকে ছটা লুপ নিয়ে নেব সুতোর ফাঁস। তো দেখুন কীভাবে একটা সুতোর ফাঁস কুশির মধ্যে রয়েছে, তিনটে চেনের মধ্যে থেকে দুটো নিলাম, এই মাঝখান থেকে একটা নিলাম, নিচে থেকে একটা নিলাম, এবং নেক্সট গ্যাপ থেকে একটা, পাঁচটা এবং একটা কুশির মধ্যে ছিল, মোট ছটা সুতোর ফাঁস নিলাম, সবগুলোকে একসঙ্গে করে দেব। এরপরে দুটো চেন বানিয়ে নেব, তারপর আবারও ছটা ফাঁস নেব, একটা সুতোর ফাঁস কুশির মধ্যে রয়েছে, একটা ওপর থেকে নিলাম, একটা তারপর থেকে নিলাম, একটা যেখানে গ্যাপ রয়েছে সেখানে একটা চেন স্পেস সেখান থেকে নিলাম, তারপরে নেক্সট যে স্টিচটা সেখান থেকে নিলাম। তো দেখুন এখানে ছটা সুতোর ফাঁস হলো, সবগুলিকে একসঙ্গে করে দেব। আবারও করে নেব দুটো চেন, একটা সুতোর ফাঁস কুশির মধ্যে রয়েছে, চেনের মধ্যে থেকে একটা, যেখানে স্লিপ স্টিচ করলাম সেখানে একটা, তার নিচের অংশটা একটা, যেখানে চেনের পোর্শনটা সেখানে একটা, এবং নেক্সট যে পোর্শনটা একটা স্টিচ সেখান থেকে নিলাম। আবারও ছটা হলো, সবগুলিকে একসঙ্গে করে দিলাম, তারপরে দুটো চেন। তো এইভাবে বর্ডারটাকে পুরো কমপ্লিট করে নেব। তো দেখুন আমার থালপোশটা কমপ্লিট করা হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে, রেড এবং ইয়েলোর কম্বিনেশনে থালপোশটি আকর্ষণীয় হয়ে উঠেছে এবং এই বর্ডারটার জন্য অসাধারণ সুন্দর দেখতে লাগছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখাবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।